हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रानवे गाइड अभिषेक। दिस इज अभिषेक दोआरी। आज के আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গত 6 তারিখে অর্থাৎ 6 অফ আগস্ট বেরিয়েছে। সেই আপডেটটি আমাদের ক্ষেত্রে এই বর্তমান করোনা পরিস্থিতি এবং কোভিড-19 যে প্যান্ডেমিক চলছে সেই ক্ষেত্রে আমাদের সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অফিসে যেতে হচ্ছে এবং তাদের পরিবারকেও সেফ রাখাটাও তাদের একটি কাজের মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই আমরা চিন্তিত যে কিরকম ভাবে নিজেদের আমরা সেফ রাখতে পারবো। এই পরিপ্রেক্ষিতে এই আপডেটটি এবং এই অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক এই আপডেটটির মাধ্যমে আমরা কিরকম ভাবে বেনিফিটেড হচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনি স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আপডেটটি বেরিয়েছে 6/8/2020 ATF মেডিকেল WB এই মেমো নাম্বার। মেমোরেন্ডামটি যেটি বেরিয়েছে গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ ইনপেশেন্ট ডিপার্টমেন্ট IPD ট্রিটমেন্ট ইন দ্য কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন আন্ডার WBHS। আপনারা সকলেই জানবেন যে কিছুদিন আগে এই আপনার 58F এই অর্ডারটি বেরিয়েছিল, যাতে আপনার কোভিড রিলেটেড কিছু টেস্টিং এর যে এ ছিল আপনার এক্সপেন্সেস গুলো ছিল তার রেট দেওয়া ছিল এবং সেটি পরবর্তীকালে আবার ক্যান্সেল হয়েছিল। এই রেটগুলো উইথড্র করে নেওয়া হয়, কিন্তু বর্তমানে যে অর্ডারটি লেটেস্ট বেরিয়েছে সেই অর্ডারটিতে পরিষ্কার বলে দেওয়া আছে অল কাইন্ডস অফ ইনপেশেন্ট ডিপার্টমেন্ট IPD treatments are admissible for the beneficiaries under West Bengal Health Scheme। যারা West Bengal Health Scheme এর আন্ডারে অলরেডি এনরোলড আছেন তারা এই সুযোগ সুবিধা পেতে পারেন। Now the outbreak of COVID-19, the admissible cost of some component of IPD treatment under WBHS has been felt necessary to revise in consonance with the capping of this item as determined by the Health and Family Welfare Department, Government of West Bengal by their order number such and such। আচ্ছা, এক্ষেত্রে বাংলা কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় এই আপনার কোভিড-19 এর ট্রিটমেন্টটিকে গভর্নমেন্ট এনরোল করে দিল। সুতরাং বর্তমানে যদি কোনো এমপ্লয়ি যারা অলরেডি হেলথ স্কিমের আন্ডারে আছেন এবং তাদের ফ্যামিলি মেম্বার্স যারা বেনিফিশিয়ারি হিসেবে পরিচিত তারাও এই কোভিড-19 এর ট্রিটমেন্টের জন্য সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে ভর্তি হতে পারবেন। সেটা নার্সিংহোম হতে পারে বা হসপিটালস হতে পারে, তারা ভর্তি হতে পারবেন এবং ভর্তি হওয়ার ফলে তাদের হেলথ স্কিমের যে স্পেসিফাইড রেট দেওয়া আছে সেই রেটেই তাদের থেকে বিলিং হবে এবং সেই চিকিৎসাটিকেও সেই একই পদ্ধতিতেই করা হবে এবং বিল আগে যেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেট অনুযায়ী হতো সেই রকম ভাবেই হবে। চিন্তা করার কোনো ভয় নেই, চিন্তা করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোভিড-19 টেস্ট থ্রু RT-PCR, CV-NAT, রিভার্স ট্রান্সক্রিপ্টেড পলিমারেজ চেইন রিঅ্যাকশন CV-NAT এবং TruNAT এই তিনটে টেস্টের মাধ্যমে যাই করা হোক না কেন তার আপনার ডিজিজ কোড দেওয়া আছে, তার রেট দেওয়া আছে। এমপ্যানেলড ক্ষেত্রে এবং আপনার আদার এমপ্যানেলড হসপিটাল এবং টাটা মেডিকেল সেন্টারের জন্য দেওয়া আছে। কনসালটেশন ফিজ, অল ডেজ কনসালটেশন ফিজ বা আপনার ডক্টরস চার্জ আপনার 600 rupees করা আছে। আদার এমপ্যানেলড প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে 1000 rupees করা আছে। PPE এবং প্রোটেক্টিভ গিয়ার, যেইটার কারণে আমরা দেখছি বর্তমানে বেসরকারি বিভিন্ন নার্সিংহোম এবং হসপিটালে লাগাম ছাড়া বিল আসছে। আপনার ওষুধের খরচা, ডাক্তারের খরচা খুব কম, বাদ বাকি আপনার ট্রিটমেন্টের কস্ট খুব কম, বাট আপনার প্রোটেক্টিভ গিয়ার্সের যে চার্জেস সেটা অত্যন্ত লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সেটাই আমাদের সরকারি কর্মচারী তথা আমাদের পরিবারের একটি ভয়ের কারণে হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অ্যাডমিসিবিলিটি অফ PPE অ্যান্ড আদার প্রোটেক্টিভ গিয়ার চার্জেস অ্যান্ড টোটাল নাম্বার অফ কোভিড-19 টেস্ট। এক্ষেত্রে গভর্নমেন্ট কিছু গাইডলাইন্স বেঁধে দিয়েছে যে PPE আপনি কিরকম ভাবে ইউজ করতে পারেন এবং কতবার আপনি একজন পেশেন্টের কোভিড টেস্ট করাতে পারেন। সুতরাং বিভিন্ন হেলথ কেয়ার অর্গানাইজেশন যারা আছে এমপ্যানেলড আমাদের আছে, ধরুন বিভিন্ন বেসরকারি হসপিটালস এবং নার্সিংহোম, ধরুন CMRI হতে পারে, আপনার আপনার BM বিড়লা হতে পারে বা আপনার ওয়েস্ট ব্যাংক হতে পারে, এছাড়া আরো বিভিন্ন বড় বড় যে সমস্ত এমপ্যানেলড অর্গানাইজেশনস আছে তারা এই প্রসিডিওর ফলো করবে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, when a beneficiary under WBHS get admitted through emergency, যখন এমার্জেন্সির মাধ্যমে সাপোজ আপনাদের মধ্যে কেউ একজন অ্যাডমিটেড হলো ইন এ হসপিটাল উইদাউট কোভিড-19 টেস্ট, ধরুন কিছু কোভিডের সিমটমস আছে বা কোনো কারণে আপনি অ্যাডমিট হলেন উইদাউট কোভিড টেস্ট, আপনার কোভিড টেস্ট হয়নি, she or he shall be allowed private or isolation ward for the first 2 days। ফার্স্ট 2 days এ আপনাকে প্রাইভেট এবং আইসোলেশন, প্রাইভেট অবলিক আইসোলেশন বেড রাখা হবে ফার্স্ট 2 days এ, প্রথম 2 দিন হসপিটালে। ইরেসপেক্টিভ অফ বেড এন্টাইটেলমেন্ট, আপনি জেনারেল বেডের এন্টাইটেলমেন্ট হোক বা সেমি প্রাইভেট হোক, প্রাইভেট হোক, আপনাকে এই প্রাইভেট বেডই প্রোভাইড করা হবে। সুতরাং এটা বড় নিউজ আমাদের জন্য যে আমরা ইরেসপেক্টিভ অফ আওয়ার এন্টাইটেলমেন্ট ক্লাস উইল বি প্রোভাইডেড প্রাইভেট অর অবলিক আইসোলেশন বেড ফর ফার্স্ট 2 days। the beneficiary shall be shifted immediately to his or her entitled bed when COVID-19 report comes negative। প্রথম 2 দিনের মধ্যে টেস্ট হয়ে গেল, টেস্টের পর যদি আপনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আপনার যে এন্টাইটেলমেন্ট অনুযায়ী আপনাকে সেই অন্যান্য বেডে জেনারেল বেড সেমি প্রাইভেট বেড যা বেড আপনি প্রাপ্য আপনার সার্ভিস স্কেল অনুযায়ী আপনি সেই বেডে শিফট করা হবে। যদি পজিটিভ আসে দেন হোয়াট, এখানে সেটাও গাইডলাইন্স দেওয়া আছে। ইফ COVID-19 রিপোর্ট কামস পজিটিভ দ্য ট্রিটমেন্ট অফ বেনিফিশিয়ারি শ্যাল বি কন্টিনিউড কিপিং ইন প্রাইভেট আইসোলেশন বেড। যদি COVID-19 পজিটিভ আসে তাহলে আপনাকে আইসোলেশন বেডে রেখেই ট্রিটমেন্ট করা হবে। চার্জেস of private isolation bed for the both occasions will be admissible as per WBHS। এটি একটি বড় লাইন। The West Bengal Health Scheme এর রুল অনুযায়ী যা টাকা আপনার গভর্নমেন্ট বেঁধে দেবে সেই টাকারই বিল হবে, একটি পয়সাও বেশি বিল হবে না। সুতরাং সমস্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য এটি একটি বড় নিউজ হলো। বাট এখানে আরেকটি লাইন আছে, বাট দ্য পারপাস ফর অ্যাভেলিং প্ল্যান্ড সার্জিক্যাল প্যাকেজ। আপনি প্ল্যান্ড সার্জারি নন প্ল্যান্ড সার্জারি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে তো কোভিড টেস্ট করেনি, তাহলে হসপিটাল আপনাকে নেবে তো? তাও নেবে, সেক্ষেত্রে সেটাও বলা আছে নন প্ল্যান্ড সার্জিক্যাল প্যাকেজের ক্ষেত্রে প্রথম 2 দিন আপনাকে হসপিটালে গেলেই আপনাকে এরকমভাবে রাখা হবে প্রাইভেট আইসোলেশন বেডে, তারপর আপনাকে কোভিড টেস্ট করা হবে, তারপর যদি আপনার সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওর করা হবে। যেমন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হলো যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন, সেক্ষেত্রে নন প্ল্যান্ড তো হলো, কিন্তু প্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে কোভিড টেস্ট ডিল করা আছে বা প্যাকেজ রেট কিন্তু গভর্নমেন্ট দেয়নি। যারা প্ল্যান সার্জারি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা সেরকম হবে না, কিন্তু যারা নন প্ল্যান্ড কিছু সমস্যা তৈরি হলো, এমার্জেন্সি কিছু সিচুয়েশন অ্যারাইজ হলো, তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের ফুল প্রোটেকশন থাকছে। সুতরাং খুবই সুখবর এবং খুবই আশ্বাসের বিষয় যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দরভাবে নিজের এমপ্লয়ীদের সুবিধার্থে এইরকম একটি সুন্দর স্কিম করেছে এবং যার মাধ্যমে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার বেনিফিশিয়ারিরা উপকৃত হবে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আমি চাইবো যে আপনারা এই খবরটি আরও আপনার বন্ধু বান্ধব সবাইকে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই সুবিধাটি পেতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।